27 জুলাই অনিত থাপার ঘোষণা অনুযায়ী 13 জন শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দেওয়া হলো। 2007 সাল থেকে গোর্খাল্যান্ড আন্দোলনের সময় শহীদ হওয়া শহীদদের পরিবারের সদস্যদের জিটিএ চাকরি দেওয়া হবে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সভাপতি তথা জিটিএর প্রধান নির্বাহী অনিত থাপা 27 জুলাই শহীদ দিবসে এমনটাই ঘোষণা করেছিলেন। সেই মতো শুক্রবার লালকুঠিতে শহীদ পরিবারের 13 জন সদস্যকে নিয়োগপত্র প্রদান করা হয়। জিটিএ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হয়। নিয়োগপত্র প্রদান করে অঞ্জুল চৌহান বলেন, এই ছোট্ট কাজটি তাদের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জিটিএ প্রধান নির্বাহীর প্রধান উপদেষ্টা অমর লাহা, জিটিএ সদস্য সতীশ পোখরেল, কমল সুব্বা, জিটিএর ভাইস চেয়ারম্যান রাজেশ চৌহান সহ অন্যান্যরা। আজ 8 তারিখ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন को তর্ফবাট আজ 2007 দেখি 2017 সম্মমা গোর্খাল্যান্ড আন্দোলন অনি জাতিক আন্দোলন আপনো বলিদান দিনে তি বীর শহীদালাই সমঝের শ্রদ্ধা করে অনি উহারলাই নমন করতে আজ উহারকো 13 জনা পরিবারহরুলাই আজ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন কো তর্ফবাট একদমই উহারকো ঘরকো নজিক নজিক কো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল কো অন্ডারমা ভয়েকা তি ডিপার্টমেন্টহরুমা হামিলে নিযুক্তিপত্র দিনে কার্য গরেকা ছৌ। यो जुन चाहिँ नियुक्तिपत्र आज दियो यो 27 जुलाई शहीद दिवसको दिन सम्माननीय जिटिए चिफ श्रीमान अनित थापाज्यूले 27 जुलाई शहीद दिवसको दिन यी कुराहरू उहाँले घोषणा गर्नुभएको थियो अनि त्यो घोषणालाई आजसम्म आइपुगेर यसलाई कार्य रूपमा परिणत गर्नमा हामी सफल भएका छौँ र गोर्खाल्यान्ड टेरिटोरियल एडमिनिस्ट्रेसनको तर्फबाट हामीले जुन चाहिँ प्रकारले उहाँहरूलाई नियुक्ति पत्र दिएका छौँ हामीले सम्झेका छौँ त्यो हाम्रो तर्फबाट दिएको ती परिवारहरूलाई श्रद्धा हो अनि यी नियुक्ति पत्र सानै भए तापनि उहाँहरूको निम्ति तर हामीले के सम्झेका छौँ भने हाम्रा जिटिए चिफ अनित थापाज्यूले जुन चाहिँ प्रकारले कार्य रूपमा परिणत गर्नुभएको छ यो चाहिँ सबैभन्दा ठुलो कुरो हो अनि उहाँले जुन कुराहरू घोषणा गर्नुभएको छ त्यसरी पुरा गर्दै जानु भएकोमा हामी गर्व अनुभव पनि गर्दछौँ। ब्युरो रिपोर्ट, वान इन्डिया बाङ्ला।